ক্লাব ক্যারিয়ারে তার সাফল্য অনেক, তবে ব্রাজিলের হয়ে বড় কোনো শিরোপা জিততে না পারার আক্ষেপটা রয়ে গেছে নেইমারের। সেই লক্ষ্য পূরণে নিজেকে যেন সময় বেঁধে দিলেন নেইমার, বললেন কাতার বিশ্বকাপের পর হয়তো বৈদেশিক এই আসরে আর দেখা যাবে না তাকে। এটা শুনে ভক্ত সমর্থকরা কিছুটা বিস্মিত হয়ে গেছেন। ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের বর্তমান বয়স 30, ক্লাবের জার্সিতে আছে দুর্দান্ত ফর্মে। এবারের কাতারের বিশ্বকাপে শুধু ব্রাজিল নয়, পুরো বিশ্ব তাকিয়ে আছে এই তারকা ফুটবলারের দিকে। দুই পায়ের জাদুতে ব্রাজিলকে এনে দিতে পারেন বিশ্বকাপ, এমনটাই প্রত্যাশা করা হচ্ছে নেইমারের কাছ থেকে। কিন্তু বিশ্বকাপ শুরুর আগে ভক্তদের কিছুটা হতাশ করলেন নেইমার। 2026 বিশ্বকাপে তার বয়স হয়ে যাবে 34, ফিট থাকলে সেবারও জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে নেইমারকে। তবে নিজের ভবিষ্যৎ নিয়ে একেবারেই ভাবছেন না ব্রাজিলিয়ান এই তারকা, বরং নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হিসেবে কাতার বিশ্বকাপ খেলতে চান, এমনটাই জানিয়েছেন নেইমার নিজেই। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই সুপারস্টার বলেন, আমি এটা শেষ হিসেবেই খেলবো। বাবার সঙ্গে কথা হয়, সবসময় বলি আমরা প্রতিটি ম্যাচই এমনভাবে দেখি যে এটাই শেষ, কারণ আগামীকাল কী হবে আপনি জানেন না। আমি আপনাকে নিশ্চিত করতে পারবো না আরেকটি বিশ্বকাপ খেলবো অথবা আমি সত্যিই জানি না, এটিকেই শেষ বিশ্বকাপ হিসেবে খেলবো, হয়তো আরেকটা বিশ্বকাপ খেলবো অথবা না।